फ्रेंड्स আমি সবুজ ভিলা পক্ষ থেকে চলে এসেছি। আমি আজকে একটা দুর্দান্ত টিপস তুলে ধরছি আপনাদের কাছে, সেটি হলো হাজারি গোলাপ, যেটা আমাদের প্রিয় ফুল এবং ভালোবাসার ফুল। এই গাছ আমরা কি করি, ছাদে যে কোনো জায়গায় খুব সুন্দর একটা জায়গায় আমরা রেখে দিই। এবং এই গাছের পরিচর্যা আমরা কিভাবে করি, কিভাবে করব, সেটা আমি তুলে ধরব। তাই এই হাজারি গোলাপ কি হয়, এই হাজারি গোলাপ সবাই রাখতে পছন্দ করেন। আসলে আমরা গাছের সঠিক পরিচর্যা সম্পর্কে জানি না, যে কারণে বাগানে সেই গাছ রোপণ করলে কি হয়, ঠিকভাবে বেড়ে ওঠে না। তাই আজ হাজারি গোলাপের গাছে সঠিক পরিচর্যা আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছটা একটু বড়, এই দেখুন। প্রথমেই বলবো এই হাজারি গোলাপ গাছে টপ কিভাবে নেবেন, কত সাইজে নেবেন। এই টপ নির্বাচনটাই হচ্ছে আসল। এটা হলো একটা বড় গাছ, আমি সেইতু আমি এটা 10 ইঞ্চি টপে নিয়েছি। আপনাদের গাছের সাইজ অনুযায়ী আপনারা টপ নেবেন এবং লাগাবেন। দেখুন কত সুন্দর গাছটা, গরম পড়ে গেছে সেই জন্য ফুলের সাইজ ছোট হয়ে গেছে। শীতকালে প্রচুর বড় বড় ফুল হয়েছিল, একটা থোকায় প্রচুর ফুল থাকে, এই জন্য একে হাজারি গোলাপ বলে। দেখুন এবার এটা মাটি কিভাবে আপনারা প্রস্তুতি করবেন, যেটা হলো আসল টিপ, সেটা হলো মাটি। এই মাটি প্রস্তুতি করতে গেলে কি করতে হবে, আগে আমি আর একবার বলে দিই, এই টপটা নেবেন, ছোট যদি চারা গাছ হয় 8 থেকে 10 ইঞ্চি টবে লাগাবেন, বড় গাছ হলে 10 থেকে 12 ইঞ্চি টবে লাগাবেন। এবার মাটিটা বলছি, আপনারা ভালো করে শুনুন। আপনারা মাটি নেবেন, 4 কাপ মাটি নেবেন, তার সঙ্গে কি করবেন, 2 কাপ বালি নেবেন। বালিটা কি হয়, কোন বালি নিলে আমাদের গাছের গোড়ায় দিয়ে অতিরিক্ত জলটা সেটা সরাসরি বেরিয়ে যাবে, আর জল যদি বসে যায় তাহলে গাছ আমাদের মারা যাবে, শেকড় মুচে যাবে, ফাঙ্গাস লেগে যাবে। সেই জন্য আমরা কি করব, বালিটা নেব, 2 কাপ বালি, 4 কাপ মাটি, আর 2 কাপ কি নেব, গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, আর নেব 1/2 কাপ কি নেব, নিম খোল, আর নেব 1/2 কাপ কি নেব, হাড়ের গুঁড়ো। এই নিম খোলটা কি জন্য নেব, কারণ আমাদের গাছের গোড়া যাতে পিঁমড়ে পোকা মাকড় আক্রমণ যাতে না হয় এবং কেঁচো যাতে না হয়, সেই জন্য আমরা নিম খোলটা নেব। তাহলে আমি পুনরায় বলে দিচ্ছি আপনাদেরকে আর একবার, যে 4 কাপ মাটি, 2 কাপ বালি, 2 কাপ গোবর সার বা যে কোনো সার আপনারা নেবেন, বাড়িতে তৈরি বা অনলাইনে কেনা ভার্মি কম্পোস্ট নেবেন, এবং তার সঙ্গে 1/2 কাপ নিম খোল নেবেন, 1/2 কাপ নেবেন হাড়ের গুঁড়ো, সেই কটাকে একসঙ্গে মিশিয়ে এই মাটিটা তৈরি করে গাছটা লাগাবেন। এই গাছটা লাগানোর 1.5 থেকে 2 মাস আর কোনো খাবার দিতে হবে না। আমি অনেক দিন হয়ে গেল খাবার দিই নাই, কারণ ওই মাটিটাই হচ্ছে দুর্দান্ত মাটি, ওই মাটিটা তৈরি করলে আর কিছু খাবার দিতে হয় না। দেখুন আমি খাবার দিই নাই বলে আমার মাটিটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। তাই এই হাজারি গোলাপ গাছের কি হয়, শীতকালে হাজারি গোলাপ গাছের প্রচুর পরিমাণে খাবারের দরকার হয়, কারণ এই শীতকালে এই বড় ফুল পেতে কি করতে হবে, এই গাছের বৃদ্ধি করতে কি করতে হবে, অতিরিক্ত খাবার আমরা প্রয়োগ করব। কি প্রয়োগ করব তার জন্য আমি কি নিয়েছি দেখুন, আপনারাও সেটা নেবেন। তার জন্য আমি নিয়েছি 1 মুঠো কম্পোস্ট নিয়েছি, এই দেখতে পাচ্ছেন, যেটা আপনারা আমি বলে দিলাম, যে কিচেন কম্পোস্টই হোক, ওয়েস্ট কম্পোস্টই হোক, হাট মিগি হোক, যে কোনো ভার্মি কম্পোস্ট, গোবর সার, কেঁচো সার, যে কোনো ইয়ে নিয়ে নেবেন, মাটি নিয়ে নেবেন 1 মুঠো, এবং তার সঙ্গে নিয়ে নেবেন 1 গ্রাম ডিমের খোসা গুঁড়ো, দেখতে পাচ্ছেন 1 গ্রাম কলার খোসা, আর 1 গ্রাম নিম খোল আমি নিয়ে নিয়েছি এর সঙ্গে মিশিয়ে। এবার তার সঙ্গে নিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটটা কি করে, গাছের পাতা ক্লোরোফিলের পরিমাণ বাড়িয়ে দেয় এবং গাছের পাতা চকচকে রাখে এবং সতেজ রাখে,
গাছে পোকামাকড় আক্রমণের হাত থেকে দূর করে, তাই আমি ম্যাগনেসিয়াম সালফেটটা এটাও নেব 1 গ্রাম। এটা আপনারা সরাসরি পাতাতেও স্প্রে করতে পারেন। গোলাপ গাছ এটা দুর্দান্ত একটা জিনিস। এবং কলার খোসা গুঁড়োটা কিভাবে করবেন, এই দেখুন এই কলার খোসাটা আপনারা ছোট্ট 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 করে কেটে রোদে শুকিয়ে নেবেন 2-3-4 দিন। তারপর সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। আর ডিমের খোসাটাকেও তাই আপনারা ভালো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে নেবেন মিক্সিতে। এবার আমি এটা কিভাবে তৈরি করছি দেখুন। এবার আমি এটা 1 মুঠো নেব। এই 1 মুঠো যতটা হয় তার সঙ্গে 1 গ্রাম এটা দিয়ে দিলাম। তার সঙ্গে এটা আমার মিক্সড আছে নিমখোল আর কলার খোসা গুঁড়ো। তার সঙ্গে আপনারা এপসম সল্টটা বা ম্যাগনেসিয়াম সালফেটটা দিয়ে দেবেন। আমি এটা গাছে স্প্রে করে দেবো, ওই জন্য দিলাম না। আপনারা এটা সরাসরি গাছের গোড়ায় দিয়ে দেবেন 1 গ্রাম। এবার এটাকে মিশিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর কোনো খাবার আপনাদের গাছের গোড়ায় দিতে হবে না। আমি যে প্রথমে মাটিটা করার কথা বলে দিলাম, ওইটা দিয়ে দিলে আর কোনো মাটি দিতে হয় না, খাবার দিতে হয় না। এই দেখুন এই গাছ একটু রোদে রেখে দেবেন, এবং গরমে আপনারা 2-3 ঘন্টা রোদে রাখবেন, শীতকালে রোদে রেখে দেবেন। দেখুন আমি দিয়ে দিচ্ছি। ছোট গাছ হলে 8-10 ইঞ্চি টবে লাগাবেন, বড় হলে 10-12 ইঞ্চি। আর মাটিটা আমি যেভাবে বলে দিলাম 4 মুঠো মাটি বা 4 কাপ মাটি নেবেন, 2 কাপ বালি, 2 কাপ ভার্মি কম্পোস্টই হোক। ফুল পেতে গাছকে বৃদ্ধি করতে সতেজ করতে এই সারটি প্রয়োগ করবেন, এবং গাছের গোড়ায় সারটা দেওয়ার পর জল ঢেলে দেবেন। এবার এই গাছটাকে প্রত্যেকদিন 2 বেলা করে ধুয়ে দেবেন, এরকম হালকা করে ধুয়ে দেবেন। এর পরিচর্যা খুব একটা কঠিন নয়। মাটি টব আর খাবারটা ঠিক পরিমাণে দিলি গাছ খুব ভালো থাকবে, সতেজ থাকবে, বৃদ্ধি হবে, ফুল বড় হবে। তাই আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা প্রচুর প্রচুর লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে দিন।